জানে, তারা একটা জিনিস কেবল জানে, কিভাবে গদি রক্ষা করতে হবে। গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিল, তাদের কোনো অসুবিধা নেই। এই কথা আমরা বলি না, আমরা প্রশ্ন করি, এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন, কিসের বিনিময়ে আছেন, বাংলাদেশের কি কি জিনিস তার হাতে তুলে দিয়েছেন? পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, ওই কানেক্টিভিটি ট্রানজিট এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন। পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না, ভারতের চাহিদা থাকতেই পারে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন লেগ দিয়ে অনেক অসুবিধা, তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন, আর সুবিধা যখন চাইবেন, বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে। এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাটা তারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, ফেলানির লাশ ঝুলতে থাকবে, বাংলাদেশ ঝুলতে থাকবে, বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অসুস্থ বাধা সৃষ্টি করে রাখবেন, আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। এইরকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না। আর এই কারণেই এইরকম একটি বিনা ভোটে সরকার ভারত সহায়তা করে, এইটাও আমরা বলি না। এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন পড়লে আমাদেরকে স্মরণ করিয়ে দেন, ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন। কোন নির্বাচন? কোন নির্বাচন? আমি আর জামিন নির্বাচন, নিজেদের লোককে দাঁড় করিয়ে এই যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে হয়, এই রকম একটি ভোট ছাড়া বিধান ভূমি মানুষটাকে প্রত্যাখ্যান করেছে, সেইটা বিদেশি প্রভুদের সাথে ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা আবারও পরিষ্কার করে বলি, বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই, এই দেশে আছে অন্য দেশের দাবিদার সরকার। বন্ধুরা আমার, এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, যিনি প্রায় প্রতিদিন উনি কি আছেন এইটা আমাদের জানানো দেন নানান কিছু বলে, বেশিরভাগই হাসি তামাশার কথা, কিন্তু গতকাল না পরশুদিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন, বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন, এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। আর কিছু বলার দরকার আছে? বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে, অন্য কোন দেশের অনুমতি লাগবে? কিন্তু শেখ হাসিনার লাগে, শেখ হাসিনার অনুমতি নিতে হয়, এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি দিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা। এই জন্য আমরা বলি, একটা দেশে যদি ভোট না থাকে, নির্বাচন না থাকে, সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না। বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতায় আছে তারা এইভাবে অনুমতি নিয়ে নিয়ে সব কাজ করবে। উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন,
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন তলানি থেকে ছেড়ছে আমদানি করতে পারবে না। $100 বিলিয়ন বাংলাদেশের জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণ চাপিয়েছে, আর উনি চীন যাচ্ছেন আরো $20 বিলিয়ন ঋণ আনার প্রস্তাব নিয়ে ক্ষমতায় আবার বসে। উনি প্রথম দফাতে $20 বিলিয়ন চাইতে যাচ্ছেন। ইতিমধ্যে যা ঋণ তার 5 ভাগের 1 ভাগ ঋণ 100